প্রিয়তীৰ পাছত স্বাগতম। আৰু এটা বিষয় যি বিষয় বৰ্তমান চৰ্চাত আছে, মেইন বিভাগত নিযুক্তি সন্দৰ্ভত। মেইন বিভাগত নিযুক্তিত অনিয়ম সংঘটিত হৈছে, তাকে লৈ বিভিন্ন প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। চি এম ভিজিলেন্সে বিতৰ্কিত পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে গোচৰো ৰুজু কৰিছে। পদ্ম হাজৰিকাৰ বিৰুদ্ধে ধনৰ বিনিময়ত প্ৰায় 150 জন প্ৰাৰ্থীক নিযুক্তিৰ অভিযোগো উত্থাপন হৈছে। কিন্তু ইয়াৰ পিছত কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব সেয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব। বিতর্কিত পদ্ম হাজরিকার বিরুদ্ধে সিএম ভিজিলেন্সত গোচর। উজনির পুরা নামনিলৈ ধনের বিনিময়ত প্রায় 150 পরীক্ষার্থীক নিযুক্তি প্রদানের অভিযোগ। অবসরের পিছতে কিয় রমাকান্তর ওএসডি হিসাবে পদ্ম হাজরিকা? মীন বিভাগত উঠি রজা বহি রজা নাকি পদ্ম হাজরিকা? মীন বিভাগক যেন ধন ঘটার আহিলা হিসাবে ব্যবহার করে আছে প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রমাকান্ত দেউরীর বহু বিতর্কিত ওএসডি পদ্ম হাজরিকায়। নিবিদা কেলেঙ্কারির পর আরম্ভ করে শেহতীয়াকৈ নিযুক্তি কেলেঙ্কারিটোর নাম হাঙর খাই পড়ছে বিতর্কিত ওএসডি পদ্ম হাজরিকার। বৃহস্পতিবারে সিএম ভিজিলেন্সত পদ্ম হাজরিকার বিরুদ্ধে কৃষক শ্রমিক উন্নয়ন পরিষদর উপদেষ্টা প্রদীপ কলিতাই রুজু করিলে এটা গোচর। পদ্ম হাজরিকা আর রমাকান্ত দেউরীহতে সরকারের যা নীতি নিয়ম, সেই নীতি নিয়মবিল শ্রদ্ধাঞ্জলি দি পেলায় ময় মতালিত খিয়াল খুশিত বহু টকা, অর্থাৎ এজন এজন নিবনার 5 লাখ 6 লাখ টাকা ঘোষ লৈছে। আর ঘোষ লৈ পেলায় অবৈধ হিসাবে এই নিযুক্তিকরণ করেছিল ধুবুরী পা শদিয়ালৈকে। অভিযোগ মতে কামপুর আর মঙ্গলদৈত থাকা হাজরিকার আত্মীয়র আরম্ভ করে বিধায়ক রমাকান্ত দেউরীর দুই কন্যাকো বিতর্কিত পদ্ম হাজরিকায় নিযুক্তি প্রদান করিলে মীন বিভাগত। বিজ্ঞাপন অবিহনে পদ্ম হাজরিকায় আত্মীয় কুটুমক চাকরি দিয়ার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অকল ইমানেই নহয়, কমিশনের অঙ্কত নিজের ভাগিনের আরম্ভ করে বহু অঙহী বঙহীক রাজ্যের বহুকেইখন বিল লিজত দিয়ারও অভিযোগ উঠিছে বিতর্কিত পদ্ম হাজরিকার বিরুদ্ধে। রমাকান্ত দেউরী পরিয়ালর বা পদ্ম হাজরিকার পরিয়ালর ফেমিলির মঙ্গলদৈত ঘর মঙ্গলদৈ মানে খুখালিয়াক সুখালিয়াক বিভিন্ন খিনি নিযুক্তিকরণ করেছে। আজি সব প্রজেক্ট ডাইরেক্টর রমাকান্ত দেউরীর জীয়েকক প্রজেক্ট ডাইরেক্টর দিছে মরিগাঁওত, গতি প্রজেক্ট ডাইরেক্টর কোনো যোগ্যই নয় সেইজনী ছোৱালী। অবসরের পিছতো কমিশনের অঙ্কত রমাকান্তর ওএসডি হয়ে থাকা পদ্ম হাজরিকার গুয়াহাটির তিনটা স্থানত ঘর থাকার উপরেও নামে বেনামে অবৈধ সম্পত্তির পাহাড় গড়ি তুলিছিল। কিন্তু ইমানের পিছতো বিভাগের মন্ত্রী অথবা প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রমাকান্ত দেউরীয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাক লৈ এতিয়া ভিন্ন প্রশ্নের অবতারণা হয়েছে। 10 লাখ 20 লাখ করে প্রতিখন বিলর মানে বিনিময়ে টাকা লৈছিলে। তাতোতছে এটা ডাঙৰ কথা, আপনাদের নিশ্চয় গম পায় যে মরিগাঁওত সান বিল বুলি কয়, এইটো কি কয় ট্যুরিজিম এটা বনাইছে, কোটি কোটি টাকা আত্মসাত করে আজিও সেই ট্যুরিজিমটা কমপ্লিট নকলে পদ্ম হাজরিকায়, কিন্তু সেটা আজি সেভাগেই থাকি গেল। আশা করা হয়েছে মীন বিভাগের নবনিযুক্ত অধ্যক্ষ গুরুজ্যোতি দাসে সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ উচিত তদন্তর ব্যবস্থা গ্রহণ করব। ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। উৎকোচ লয় জালত আরক্ষী উপপরিদর্শক, ধৃতপাথার কান্দি আরক্ষী থানার উপপরিদর্শক জিতেন্দ্র সিং। ভাইরেল হয়েছিল উৎকোচ লওয়ার একটা ভিডিও। আরক্ষী উপপরিদর্শকগুলিয়ে প্রেমধন নাথ নামের এজন লোকের 5,000 টাকা লৈছিল। আগবাইছো এই রিপোর্ট। চাহ খাবলৈ কিবা এটা দিয়ক। দিলে কিন্তু সন্তুষ্ট নহল। এইবার চকির পৰা উঠি আহি মানুষজনক কাষৰ পৰা কলে টকা 5,000 দিয়ক। সহকর্মী কেইবাজনো আছে,
এয়া এগৰাকী আৰক্ষী বিষয়াৰ নিলৰ্জ্জ দাবী। কোনো ধৰণৰ শংকা নোহোৱাকৈ মুকলিকৈ উৎকোচ বিচাৰিছে আৰক্ষী বিষয়াগৰাকীয়ে। এয়া করিমগঞ্জৰ পাথাৰকান্দি আৰক্ষী থানাৰ দৃশ্য। পুলিচ ৰিপৰ্টৰ বাবে অহা লোকজনৰ পৰা 5,000 টকাৰ উৎকোচ বিচৰা এইজন আৰক্ষী বিষয়া হৈছে করিমগঞ্জ পাথাৰকান্দি আৰক্ষী থানাৰ SI জিতেন্দ্ৰ সিংহ। উৎকোচ লোৱাৰ সময়তে ভুক্তভোগীয়ে গোপন কেমেৰাত বন্দী কৰা এই দৃশ্য এতিয়া ভাইৰেল হৈ পৰিছে। ইয়াৰ পূৰ্বেও পুলিচ ৰিপৰ্টৰ বাবে অহা লোকৰ পৰা উৎকোচ লোৱাৰ অভিযোগ আছে এই বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে। চৰ্চালৈ আহিছে এতিয়া আৰক্ষী বিষয়াগৰাকীৰ এনে নিলৰ্জ্জ কৰ্মকাণ্ড। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দীৰ ৰিপৰ্ট। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, মুকলি হল দৰং জিলা বিজেপিৰ নৱনিৰ্মিত কাৰ্যালয়। মংগলদৈ ভেবাৰঘাট ৰাজা পামত শুকুৰবাৰে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই শুভ উদ্বোধন কৰিলে কাৰ্যালয়টো। দৰং জিলাৰ জ্যেষ্ঠ বিজেপি নেতাসকলক ভৰি ধুৱাই মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ফিটা কাটিলে নৱনিৰ্মিত কাৰ্যালয়টো। মঙ্গলদৈত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মঙ্গলদৈর ভেবারঘাট রাজাপামত নতুনক নির্মাণ করা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় উভ উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে কংগ্রেসের কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মইনো কত ডাউট করছো তেওঁলোকৰ DNA উইক বলে স্ট্রং কারণে তো ইমান ডাঙর ডাঙর কামবোর তেওঁলোকে করে আসলে তেওঁলোকৰ DNA আমি উইক বলে কোৱা নাই। তেওঁলোকৰ DNA স্ট্রং কারণে গোটেই অসমখনত বাংলাদেশীবোৰ আনি অসমখন গটাই দিলে। DNA উইক থাকা মানুহেতো এবোৰ কৰিবই নোৱাৰিলেহেঁতেন। কংগ্রেসে যিমান এবিলাক কৰিব মোৰ আশীর্বাদ হৈ যায় আৰু মোৰ ভালে লাগে, মোৰ বেয়া নালাগে। এবিলাক কংগ্রেস টিকি থকাটো বিচাৰে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কিন্তু কিয় তাৰ কাৰণ ব্যাখ্যা কৰি মুখ্যমন্ত্রীয়ে কলে, তেওঁলোক বিলুপ্ত হলেনো আমি কাৰ লগত খেলিম, তেওঁলোক থাকিলেতো ভাল পাওঁ আমি। নহলে এনেকুৱা এটা অৱস্থা আছে যে সন্মুখত গোলকিপাৰ নাই, গোল দি থাকিব লাগে। এটা মাজুলীত ইলেকশ্যন আছে, কিমান ভোটত হাৰিব গণতি কৰি তত নহ'ব, এটা কাৰ লগত খেলিম? গতিকে তেওঁলোক জীয়াই থাকক আমিতো বিচাৰিছোঁ। সমাগত পৌরসভা নির্বাচন লোকসভা নির্বাচনক লৈও মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ। যোৱাবাৰো আমাৰ পৌরসভাৰ নির্বাচন ভাল হৈছিল আৰু এইবাৰ আমি যোৱাবাৰতকৈ বেছি সিট পাম। আমি এটা ভাল মানে টাউনত আমাৰ ভালে হ'ব। বিধায়ক জইন কৰিব, বহুতে জইন কৰিব, কিন্তু ঘটনাটো হ'ল যে বারে বারে ইলেকশ্যন পাতি থাকিলে মানুহে বেয়া পায়। গতিকে মাজুলীত হওক, মাজুলীৰ পিছত আমাৰ পৌর নিগম হওক, গুৱাহাটীত পৌর নিকায় হওক, তাৰপিছত আকৌ লাহে লাহে উপনির্বাচন পাতি থাকিব। মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্ত, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।